हेलो फ्रेंड्स चैनल फ्री एडुर आई टी क्लासे अपने सकल के स्वागत जानाई भिडियोते माइक्रोसॉफ्ट एक्सेल एक मजार फांगशन सब टोटाल निये आलोचना करब। कखन सब टोटाल फांगशन व्यवहार करते हबे आमरा इतिमध्ये बहुल प्रचलित साम फांगशन काउंट फांगशन मैक्स फांगशन एवारेज फांगशन एरकम आरो बेश किछु फांगशन निये आलोचना करेछि एवं एगुलिर व्यवहार आमरा जेनेछि। এই ফাংশনগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে এগুলির ব্যবহার আমরা করেছি, কিন্তু এই ফাংশনগুলির অনেক সীমাবদ্ধতা আছে। আমাদের আজকের আলোচ্য বিষয় সাব টোটাল ফাংশন। এই সীমাবদ্ধতাগুলিকে দূর করে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে। খুব মজার ফাংশন সাব টোটাল ফাংশন। এই সাব টোটাল ফাংশনের সিনট্যাক্স বা নিয়ম হচ্ছে অন্যান্য ফাংশনের মতোই প্রথম ইকুয়াল টু দিয়ে শুরু করতে হবে। ইকুয়াল টু সাব টোটাল উইদিন ব্র্যাকেট ফাংশন নাম্বার কমা রেফারেন্স ওয়ান রেফারেন্স টু এরকম কমা দিয়ে দিয়ে আমরা দেব, যেখানে ফাংশন নাম্বার হচ্ছে নাম্বার দ্যাট স্পেসিফাইস হুইচ ফাংশন টু ইউজ টু ক্যালকুলেটিং সাব টোটাল উইদিন এ লিস্ট। আমি আগেই বলেছি সাম ফাংশন অ্যাভারেজ ফাংশন কাউন্ট ফাংশন এই ধরনের অনেকগুলি ফাংশন আমরা ব্যবহার করেছি ইতিমধ্যে এবং ওই ফাংশনগুলির অনেক সীমাবদ্ধতা আছে। সাব টোটাল ব্যবহারের সময় আমি কোন ফাংশনের সীমাবদ্ধতাকে দূর করে কাজ করব, সেই প্রতিটি ফাংশনের একটা নির্দিষ্ট নাম্বার আছে, সেই নাম্বারটা আমরা এখানে ফাংশন নাম্বার হিসেবে বিবেচনা করছি। আর যেখানে রেফারেন্স ওয়ান এবং রেফারেন্স টু বা পরবর্তী সময় রেফারেন্স থ্রি যেগুলি কমা কমা দিয়ে আমরা ব্যবহার করব, সেগুলি আর কিছুই নয় নেম রেজড অর রেফারেন্স টু সাব টোটাল। এই পর্যন্ত আলোচনা থেকে অনেকের কাছে একটু বিষয়টা গুলমেলে মনে হচ্ছে, কিন্তু না, বিষয়টা একদমই সোজা। আমরা বাস্তব কিছু উদাহরণের মধ্য দিয়ে এগুলি যখন ব্যবহার করে দেখাবো তখন মনে হবে যে সত্যি যে সাব টোটাল ফাংশন একটি প্রয়োজনীয় এবং মজার ফাংশন যেটা জানা খুবই প্রয়োজনীয়। যেখানে ফাংশন নাম্বার হচ্ছে, আমি এখানে একটা লিস্ট দেখাচ্ছি, যদি এভারেজ ফাংশনের পরিবর্তে আমি সাব টোটাল ফাংশন ব্যবহার করি তাহলে ফাংশন নাম্বার হবে এক অথবা একশো এক, ওয়ান অর ওয়ান জিরো ওয়ান। কখন ওয়ান হবে বা কখন ওয়ান জিরো ওয়ান হবে সেটা আমি এই ভিডিওতেই আলোচনার সময় বলবো। অনুরূপভাবে কাউন্ট ফাংশনের সময় ফাংশন নাম্বার হবে টু অথবা ওয়ান জিরো টু, কাউন্টা ফাংশনের বেলায় থ্রি অথবা ওয়ান জিরো থ্রি, এরকম এখানে লিস্টে আপনারা দেখে নিন। সাম ফাংশনের বেলায় নাইন অথবা ওয়ান জিরো নাইন। তো সময় নষ্ট না করে চলুন আমরা কম্পিউটারের পর্দায় এবার চোখ রাখি, কিছু বাস্তব উদাহরণ সহযোগে আমরা সাব টোটাল বর্ণনা করব। এখানে আমি একটি টেবিল তৈরি করেছি যেখানে সিরিয়াল নাম্বার পার্সন্স নেম এবং এই পার্সনদেরকে কিছু টাকা পেমেন্ট করতে হবে, অ্যামাউন্ট টু বি পেইড। আমি এখানে একটু সুন্দর করে নিচ্ছি বিষয়টাকে। এবং এখানে যে পার্সনগুলির নাম লেখা আছে এই নামগুলি রিপিট হয়েছে একাধিকবার, সাপোজ ভজন দাস এখানে আছে, আবার এখানেও ভজন দাস আছে, এখানেও ভজন দাস আছে। অর্থাৎ ভজন দাসকে আমি একবার পাঁচ হাজার টাকা দিতে হবে কোনো একটা ট্রানজ্যাকশনে, তারপরে আবার ওনাকে দিতে হবে চার হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা, আবার একটা সময় ওনাকে দিতে হবে তিন হাজার ছয়শো আটানব্বই টাকা। তো এইভাবে এই নামগুলো একাধিকবার আছে। তো আমাকে মোট কত টাকা পেমেন্ট করতে হবে এই লোকগুলিকে সেটা নির্ণয়ের জন্য আমরা আগে সাম ফাংশন ব্যবহার করতাম। আমি এখানে সাম ফাংশন ব্যবহার করব এবং এই সাম ফাংশনের সীমাবদ্ধতাটা কি ছিল সেটাও আমরা আগে আবিষ্কার করব, তারপর সেই সীমাবদ্ধতাটাকে আমরা সাব টোটাল ফাংশনের সাহায্যে দূর করব। এখানে আমাকে মোট কত টাকা দিতে হবে তার জন্য আমি সাম ফাংশন ব্যবহার করছি, আমাকে লিখতে হবে, সেটা আমরা সবাই জানি, ইকুয়াল টু সাম, তারপর রেঞ্জ। এখানে রেঞ্জ হবে ডি টু থেকে ডি নাইনটিন পর্যন্ত, তারপর আমি ব্র্যাকেটকে ক্লোজ করলাম এবং আমি আমার রেজাল্ট পেয়ে গেলাম।
1,01,582 টাকা আমাকে পে করতে হবে। তো এখন কোন একটা নির্দিষ্ট ব্যক্তিকে আমার মোট কত টাকা দিতে হবে সেটা যদি আমাকে জানতে হয় তাহলে আমাকে ফিল্টার প্রয়োগ করতে হবে। এবং ফিল্টার আমরা কি করে প্রয়োগ করি আমরা সেটা অলরেডি জানি। সিলেক্ট করলাম হেডার রোকে, তারপর ফিল্টার, ফিল্টার যেই দিলাম তখন আমাকে তখন আমার সেই প্রতিটা হেডার রোতে একটি করে কম্বো বক্স চলে এসছে। তো ধরুন আমি রাজেশ ঘোষকে কত টাকা প্রদান করতে হবে সেটা জানতে চাই, তাহলে আমি এখানে কম্বো বক্স থেকে এই সিলেক্ট অলটাকে মুছে দিয়ে আমি শুধু রাজেশ ঘোষকে সিলেক্ট করব। এবং যে আমি ওকে দিলাম, রাজেশ ঘোষকে আমাকে দুটো ইনস্টলমেন্টে এই দুটো টাকা আমাকে প্রদান করতে হবে। কিন্তু লক্ষ্য করার বিষয় যে টোটাল ভ্যালুটা ছিল সেটা কিন্তু গায়েব হয়ে গেছে। অর্থাৎ রাজেশ ঘোষকে কত টাকা দিতে হবে, মোট কত টাকা দিতে হবে সেটা কিন্তু আমার এখানে আর থাকছে না। এটাই হচ্ছে সাম ফাংশনের সীমাবদ্ধতা। ধরুন আমি রাজেশ ঘোষ এবং অন্য আরেকজনকে ধরি সন্দীপ কুমার পাল, এই দুজনকে আমি মোট কত টাকা দেবো, এখানে তাদের সবগুলি ট্রানজেকশন চলে এলো কিন্তু টোটাল ফিগারটা এখানে আর দেখাচ্ছে না। আমি ফিল্টারটা অফ করে দিচ্ছি। এইবার এখানে আমি সাম ফাংশনের পরিবর্তে আমি যদি সাব টোটাল ফাংশন ব্যবহার করি তাহলে দেখুন কি হয়। আমি মুছে দিচ্ছি, এবার আমি এখানে ব্যবহার করব সাব টোটাল ফাংশন। তাহলে যে কোনো ফাংশনই ইকুয়াল টু দিয়ে শুরু হবে, ইকুয়াল টু সাব টোটাল ব্র্যাকেট স্টার্ট। তারপর আমি বলেছিলাম যে ফাংশনটা ব্যবহার করব তার নাম্বার, এখানে আমি সাম ফাংশন দেখুন 9 নম্বরে সাম ফাংশন আছে, আবার 109 নম্বরও সাম ফাংশন আছে। এখন শুধু নয় ব্যবহার করলে কি হবে বা 109 ব্যবহার করলে কি হবে সেটা আমি পরে দেখাচ্ছি। প্রথমে আমি শুধু 9 ব্যবহার করছি, চলে এখানে 9 সিলেক্ট করে ডাবল ক্লিক করলাম, 9 এলো। বা আমি নর্মালি 9 টাইপ করতে পারি ইকুয়াল টু, তারপর আমি রেফারেন্স রেঞ্জ, অর্থাৎ আমি কোন ফিগারগুলিকে আমি যোগ করব। আমার রেঞ্জটা হচ্ছে D2 থেকে D19 পর্যন্ত সিলেক্ট করে দিলাম, তারপর আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার চাপলাম। তাহলে এখানে দেখাচ্ছে আমার আগের মতো যখন সাম ফাংশন ব্যবহার করেছিলাম তখন যে ফলটা প্রদর্শিত হয়েছিল এখানেও ইকুয়াল টু সাব টোটাল ফাংশনের ক্ষেত্রেও সেম ফল প্রদর্শিত হচ্ছে। এবার দেখা যাক আমি ফিল্টার প্রয়োগ করব। আমি দেখতে চাই শুধু ভজনবাবুকে আমার কত টাকা প্রদান করতে হবে, তাহলে ভজনবাবুর কে আমি শুধু সিলেক্ট করব, অন্যগুলিকে আমি করব না। যে ভজনবাবুকে সিলেক্ট করলাম ওকে দিলাম, দেখুন ভজনবাবুকে আমার মোট কত টাকা পেমেন্ট করতে হবে তার যে টোটাল যেটা সাম ফাংশনের বেলায় উধাও হয়ে গিয়েছিল, সাব টোটাল ফাংশনের বেলায় সেটা কিন্তু উধাও হয়ে যায়নি। কিন্তু এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন, সিরিয়াল নম্বর 1 ভজন দাস, তারপরে দ্বিতীয় যে ট্রানজ্যাকশন সিরিয়াল নম্বর 8, সিরিয়াল নম্বর 15 এরকম দেখাচ্ছে। অর্থাৎ প্রথমে আমি যেভাবে টাইপ করেছিলাম সেই সিরিয়ালটা এখানে প্রদর্শিত হচ্ছে, সেটা কিন্তু সুন্দর দেখাচ্ছে না। যদি সিরিয়াল নাম্বারটা 1, 2, 3 করে দেখাতো তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো। আমি ধরে নিলাম ভজনবাবুকে আমার এত টাকা দিতে হবে, সঙ্গে ভজনবাবু এবং ধরুন আমি উত্তম দেখে কত টাকা দিতে হবে, এই দুজনকে আমার মোট কত টাকা দিতে হবে সেটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখুন এখানে ভজনবাবু এবং উত্তমবাবু মিলে সেটা টোটাল ফিগারটা দাঁড়ালো কত, 27,495 টাকা। কিন্তু এখানে সেই সমস্যাটা রয়ে গেল, সিরিয়াল নাম্বার কিন্তু 1, 6, 8 এরকম করে আসছে। এই যে সিরিয়াল নাম্বারের বিষয়টাকে যদি আমি সলভ করতে চাই তখনও আমি সাব টোটাল ফাংশনকে ব্যবহার করে করতে পারি। তো আমি ফিল্টারটাকে উঠিয়ে দিচ্ছি, এখানে সিরিয়াল নাম্বার 1 না লিখে আমি আগের সিরিয়াল নাম্বারগুলিকে মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমি এখানে সাব টোটাল ফাংশন ব্যবহার করব, ইকুয়াল টু সাব টোটাল, তারপর ব্র্যাকেট ক্লোজ। এইবার আমি কাউন্টা ফাংশনকে ব্যবহার করব, অর্থাৎ সিরিয়াল নাম্বার 3 অথবা সিরিয়াল নাম্বার 103। আমি প্রথমে সিরিয়াল নাম্বার 3টাকেই ব্যবহার করছি,
আমি এখানে ডাইরেক্ট থ্রি টাইপ করতে পারি, অথবা কাউন্টটা তিন নম্বর কাউন্টটাকে সিলেক্ট করে আমি ডাবল ক্লিক করলো, আমার একই কথা হলো কমা। তারপর তার ডান দিকের যে সেলটা সেই সেলটাকে রেঞ্জ হিসেবে নেব, অর্থাৎ আমি টাইপ করছিলাম সিরিয়াল নাম্বার 1 যেটা বি টু সেল ছিল, এবার তার পাশের ডান দিকের সেলটা হচ্ছে সি টু সেল, আমি এখানে দেব সি টু ডট সি টু ব্র্যাকেট ক্লোজ। শুধু এতটুকু করলে হবে না, সি টু প্রথম সি টু সেলটাকে আমাকে ফ্রিজ করতে হবে, তার জন্য সির আগে আমি কি আমি একটি ডলার সাইন প্রয়োগ করব এবং সির পরে আরেকটি ডলার সাইন প্রয়োগ করব, তারপরে আমি এন্টার দেব। দেখুন এখানে এক চলে এলো এবং সেটাকে আমি কপি করে বাকি সবগুলি ছেলে নিয়ে এলাম, ঠিক আছে। এইবার আমি ফিল্টার অপশন যদি প্রয়োগ করি, ফিল্টার সাপোজ আমি চাই নির্মলকান্তি দাসকে কত টাকা দিতে হবে, সিলেক্ট করলাম যে ওকে দিলাম, দেখুন নির্মলকান্তি দাসকে আমার মোট 12495 টাকা দিতে হবে, কিন্তু এখানে যে ট্রানজেকশন কিন্তু এখানে যে সিরিয়াল নাম্বারগুলি প্রদর্শিত হচ্ছে সেটা কিন্তু 1 2 3 এইভাবে প্রদর্শিত হচ্ছে। এবার যদি মনে করি নির্মলকান্তি দাসের সঙ্গে আমি আরেকজনকে জুড়ে দিই, সাপোজ আমি জয়দীপ নাথকে কত টাকা দিতে হবে সিলেক্ট করলাম এবং যে ওকে দিলাম, জয়দীপ নাথের ট্রানজেকশনগুলো এখানে এলো। তো নির্মলবাবু এবং জয়দীপবাবু মিলে আমি এখানে মোট 33391 টাকা পেমেন্ট করতে হবে এবং এখানে যে সিরিয়াল নাম্বারগুলো আছে সেটা কিন্তু সিকোয়েন্সিয়ালি এখানে প্রদর্শিত হচ্ছে 1 2 3 4 5 6 এইভাবে, এবং যেটা খুব সুন্দর দেখাচ্ছে। এই ধরনের বিষয়গুলোকে আমরা সাম ফাংশনের বেলায় যোগ করতে পারতাম, কিন্তু এই যে সীমাবদ্ধতাগুলিকে দূর করে আমরা ইকুয়াল টু সাব টোটাল ফাংশন ব্যবহার করে সাম ফাংশনের কাজকেই আমরা করতে পারছি, পাশাপাশি আরও সুন্দরভাবে আমার ডাটাগুলিকে প্রদর্শিত করতে পারছি। এইবার আমি আলোচনা করছি, আমি সাব টোটালের বেলায় শুধু 9 ব্যবহার করেছিলাম, অর্থাৎ ফাংশন নাম্বার 9 ব্যবহার করেছিলাম। এবার আমি যদি ফাংশন নাম্বার 9 ব্যবহার না করে আমি যদি ফাংশন নাম্বার 109 ব্যবহার করতাম তবে কি হতো সেটা আবার দেখার বিষয়। তো আমি সেম ডাটাগুলিকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি কপি, তারপরে আমি পাশে কন্ট্রোল ভি পেস্ট দিয়ে দিলাম, এটা আমি মুছে দিচ্ছি। তো এখানে আমি ব্যবহার করেছিলাম ইকুয়াল টু সাব টোটাল, তারপর 9 নম্বর ফাংশন নাম্বার ব্যবহার করেছিলাম। এখানে আমি 9 নম্বর ব্যবহার না করে আমি 109 নম্বর ফাংশনকে ব্যবহার করব, দেখি কি হয়। ইকুয়াল টু সাব টোটাল ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, এবার আমি সাম ব্যবহার করব, কিন্তু আগে ব্যবহার করেছিলাম 9 নম্বর, এখন আমি ব্যবহার করবো 109 নম্বর, ডাবল ক্লিক করে দিলাম। তো আগের মতোই কমা, রেঞ্জ হচ্ছে আমার এই সবগুলো রেঞ্জ আমি এখানে দিলাম, এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম এবং এন্টার দিয়ে দিলাম। দেখুন দুটোর ক্ষেত্রে সেম রেজাল্ট এখানে প্রদর্শিত হচ্ছে, ফাংশন নাম্বার 9 ব্যবহার করে যা পেলাম ফাংশন নাম্বার 109 ব্যবহার করে আমি সেম রেজাল্ট পেলাম। এইবার ধরুন আমি এখানে পার্টিকুলারলি একটা ডাটাকে হাইড করে দেব, টোটাল ভ্যালু হচ্ছে 101582, আমি যদি সাপোজ আমি এখানে রাজেশ ঘোষের এই ভ্যালুটাকে আমি হাইড করে দিই, তাহলে আমি এখানে সিলেক্ট করলাম, আমি এই জায়গায় সিলেক্ট করে রাইট ক্লিক করে আমি হাইড করে দিলাম, দেখুন কি হলো। যদি 9 ব্যবহার করি টোটাল ভ্যালুতে যদিও একটা রো দেখাচ্ছে না, কিন্তু টোটাল ভ্যালুর কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমি যদি 109 ব্যবহার করি যে ভ্যালুগুলি প্রদর্শিত হচ্ছে তার এক্সাক্ট যোগফল দেখাচ্ছে, অর্থাৎ যে ভ্যালুটা এখান থেকে উঠে গিয়েছে বা প্রদর্শিত হচ্ছে না হাইড করে দিয়েছিলাম সেটাকে বাদ দিয়ে এখানে যোগফলটাকে প্রদর্শিত করছে। এখানে মনে হবে যেন কোথাও একটা যুগে ভুল হয়েছে, প্র্যাকটিক্যালি এখানে আমি একটা টোটাল আমাকে 101582 টাকাই পেমেন্ট করতে হবে, কিন্তু এখানে একটি ফিগারকে দেখাচ্ছে না, একটি রো হাইড আছে,
তো আমি যদি এখানে যোগ করি দেখা যাবে যোগফলটা যেন ভুল হয়েছে এরকম মনে হবে। আর এখানে যে রোটা হাইড হয়ে গেছে তার ভ্যালুটাকে বাদ দিয়ে বাকি অংশটুকুর যোগফল অর্থাৎ যেগুলি প্রদর্শিত হচ্ছে তার একজাক্ট যোগফলটাকে এখানে প্রদর্শিত হচ্ছে। এটাই হচ্ছে 109 এবং অনলি 9 এর মধ্যে পার্থক্য। তো আশা করি এই সাবটোটাল ফাংশনটা আপনাদের খুব ভালো লেগেছে। আমি সাম ফাংশন দিয়ে দেখিয়েছি, অন্য ফাংশনগুলিও এখানে ব্যবহার করতে পারেন এবং তার জন্য আপনি জাস্ট ফাংশন নাম্বারটাকে বদলে দেবেন এবং 1 ডিজিট ব্যবহার করবেন ফাংশন নাম্বার না 3 ডিজিট ব্যবহার করবেন সেটা আপনার ইচ্ছে। এবং 1 ডিজিট ব্যবহার করলে কি হবে বা 3 ডিজিট ফাংশন নাম্বার ব্যবহার করলে কি হবে সেটা আমি সাম ফাংশন দিয়ে যেমন বোঝালাম ঠিক অন্যান্য ফাংশনগুলির বেলায়ও বিষয়টা সেম থাকবে। তো আশা করি এই ক্লাসটি আপনাদের খুব ভালো লেগেছে। দেখা হবে আইটি ক্লাসে অন্য কোনো আরেকটি মজার বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।